মাঝে মধ্যে দেখা যায় ভুলবশত কোনো মানুষের গায়ে পা লাগলে তার গায়ে হাত দিয়ে চুমু খাই, আবার হাঁড়ি পাতিলেও পা লাগলে চুমু খাই। এটা আমাদের গ্রামবাসীর মধ্যে অনেক বেশি দেখা যায়। এটা কতটুকু সঠিক, গায়ে হাত দিয়ে চুমু খাওয়া যাবে কি না জানাবেন ইনশাআল্লাহ। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে কোনো মানুষের গায়ে পা লেগে গেলে আমাদের সমাজে সেটাকে অপমানকর মনে করা হয়, এজন্য ওই ব্যক্তির গায়ে টাচ করে হাত দিয়ে ধরে বা ইশারা দিয়ে কোনোভাবে যদি বোঝানো যায় যে আমি আসলে ইচ্ছাকৃত আপনাকে অপমান করি না, এটা ভুলে লেগে গেছে, তো এটাতে অসুবিধা নেই। এটা হলো একটা ব্যবহারিক একটা পদ্ধতি বা আমাদের একটা সংস্কৃতি বা একটা নিয়ম। এক একটা সমাজে এক একভাবে মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মনের কথাকে প্রকাশ করা যায়, এটা প্রকাশের একটা পদ্ধতি। জাস্ট হাত দিয়ে বোঝালাম যে ভাই এটা আমি দুঃখ মানে ভুলে করেছি, আমি এর জন্য দুঃখিত বা সরি, তো এরকম করাতে অসুবিধা নেই। এবং এটা শরিয়ার কোনো নির্দেশ না যে কারোর গায়ে পা লাগলে তাকে হাত দিয়ে মানে ইয়ে করতে হবে, তবে চুমু খাওয়ার কোনো কারণ নাই। যদি হাত দিয়ে চুমু খেয়ে তাকে জাস্ট বোঝানোর চেষ্টা করা হয় যে আমি ভুলে লেগেছি ইচ্ছাকৃত লাগাইনি, তাহলে সেটাও চলে, কিন্তু তারপরও চুমু খাওয়াটা মনে হয় অতিরিক্ত। শুধু হাত দিয়ে একটু ইশারা দিলে হয় যে আমি ভুলে করেছি, তবে খাবারের পাতিল বা রান্না করার হাঁড়ি কিংবা আরও এমন কিছু যেটা আসলে পাও দিয়ে উষ্ঠানের মতো জিনিস না, অসম্মানজনকভাবে সেটাকে আপনার টাচ করা উচিত না, এটা ম্যানারের ব্যাপার, এটা একটা ভদ্রতার ব্যাপার এবং কমন সেন্সের ব্যাপার, শিষ্টাচার আদবের ব্যাপার। তো এরকম ব্যাপারগুলোতে আমরা একটু সতর্ক থাকবো যাতে পরবর্তীতে যেন এরকম সমস্যা না হয়, এই জন্য আমাদেরকে এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। তবে ওই যে এটা কোনো জরুরি বিষয় মনে রাখতে হবে, এই পায়ে লাগলে হাত দিয়ে স্পর্শ করা চুমা দেওয়া এরকম কোনো বিষয় জরুরি না বা সুন্নাহ না, এটা মাথায় রাখতে হবে। আপনাকে দেখি মাঝে মধ্যে প্রবাসীদের নিয়ে কথা বলেন, আমি অল্প কিছুদিনের ভিতর প্রবাসী হয়ে যাবো ইনশাআল্লাহ। এখন প্রবাসী হওয়ার আগে এবং প্রবাসী হওয়ার পর আমার কী কী করণীয় একটু নিয়ে নসিহত করবেন প্লিজ। যে ভাই প্রবাসে যাচ্ছেন, প্রথম কথা হলো যদি মুসলিম কোনো কান্ট্রি বা মুসলিম প্রধান কোনো দেশে যান তো ভালো আলহামদুলিল্লাহ, আর যদি অমুসলিম প্রধান কোনো দেশে যান যেখানে অমুসলিমদেরই প্রভাব প্রাবল্য বেশি প্রাধান্য বেশি, তাহলে সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করবেন না, নিজের কাজ উপার্জন ব্যবসা বাণিজ্য যে জন্য যাচ্ছেন শেষ করে আয় উপার্জন করে দেশে ফিরে আসার চিন্তা করবেন। আর যদি সেখানে আপনার থাকতে হয় তাহলে শুধুমাত্র নিজে দায়ী হবেন, দায়ী হওয়ার জন্য যা যা দরকার, কোরআন শিখবেন, কোরআনে আরবিক শিখবেন, কোরআন হাদিস শিখবেন, ইসলামিক বই পুস্তক পড়ে নিজে একজন দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করবেন, সেটা করে সেখানে দাওয়াতে নিয়তে থাকবেন তাহলে ঠিক আছে। আর অবিবাহিত যদি হয়ে থাকেন প্রবাস জীবনে, যথাসম্ভব প্রবাস জীবনের সময়টা পার করে এসে বিয়ে করবেন, বিয়ে করে বউ রেখে আর প্রবাসে যাবেন না, হয় বউকে সাথে নিয়ে যাবেন আর না হলে তার সাথে থেকে যাবেন। বিয়ে করে প্রবাসে চলে গেলে নানাবিধ গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায়, নিজের চরিত্র হেফাজত করতে পারে না, সেটা করা উচিত না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং সেই সাথে প্রবাসে যাওয়ার পর আপনি আয় উপার্জন করার পর যে ধার দেনা করে বিদেশ গিয়েছেন, আপনার জমি জমা বিক্রি করে আপনার বাবা মা কেউ পাঠিয়ে থাকলে তাদের দেনাগুলো সর্বাগ্রে পরিশোধ করবেন, অন্য সব কিছু পরে, আগে সেগুলো জমি যেটা বিক্রি করেছে আপনার বাবা সেটা কিনে দিবেন অথবা তার সমমূল্যের জমি কিনে দিবেন অথবা তাকে সে পরিমাণ টাকা পরিশোধ করে দিবেন। এরপর আত্মীয় স্বজন ভাই ব্রাদার রক্ত সম্পর্কীয় কাছের আত্মীয় যারা তাদেরকে পারলে সহযোগিতা করবেন, কিন্তু এর পাশাপাশি নিজের দায় দানা পরিশোধ করার পর অতিরিক্ত টাকাটা নিজের নামে জমি করেন, ব্যালেন্স করেন, এটা করতে ভুল করবেন না। এগুলো স্ত্রী বাবা মা বা অন্য কারোর নামে না করে নিজের নামে করার চেষ্টা করবেন, তবে কোনো অবস্থাতে নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভুলে যাবেন না, তাদেরকে সবসময় পাশে থাকবেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এবং সম্পদ অ্যাসেট বিভিন্ন লোকের নামে, সেটা হোক নিজের স্ত্রী, বিভিন্ন লোকের নামে করলে একসময় এগুলো নিয়ে নানা রকমের কেওয়াস তৈরি হয়, সেগুলো যেন না হয় সেজন্য নিজের নামে করবেন, তাতে কোনো গুনাহ হবে না। এছাড়া সময় সময় সেখানে বিশেষ করে প্রবাসে গেলে পরিবেশ থাকে অনেক সময় প্রতিকূল, খারাপ সঙ্গ করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, সেজন্য সেখানে নামাজি আল্লাহ বীর ও মুত্তাকি মানুষদের খুঁজে বের করে তাদের সাথে থাকার চেষ্টা করবেন, উঠা বসার চেষ্টা করবেন, রুমমেট বানানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ
এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে অফুরন্ত সওয়াবের ভাগিদার হবেন। এবং অনেকে প্রবাস জীবন থেকে জীবনকে ভালো বানিয়ে চলে আসে, আবার অনেকে সেখান থেকে খারাপ হয়ে চলে আসে, এটা নির্ভর করে পরিবেশের উপরে। এর জন্য সেখানে গিয়ে কোনো অবস্থাতে খারাপ পরিবেশে যেন না পড়েন, খারাপ মানুষে পালা যেন না পড়েন, এটা মাথায় রাখবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।